আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা আমি আমার ভাগ্নিকে নিয়ে আসছি। তো আমি সকালে সব কাজ শেষ করে আগে গিয়ে ওকে আনছি, তারপর আমি নাস্তা করতে বসছি। তো চা খাচ্ছিলাম, তা ও বলতেছে আমি চা খাবো তো বলতে পারে না, বলে যে আমি চা খাবো। তো ছোট মানুষ, এখনও তো 2 বছর হয় নাই, তো কোনো রকম ভাষা বলতে পারে কিন্তু চেষ্টা করে। তো আমি একটু চা দিয়েছি, কিন্তু চায়ের ভিতরে আমি একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিয়েছি, কারণ সরাসরি বাচ্চাদের আসলে চাটা দেওয়া ঠিক না। তো চায়ের পরিমাপ কম পানি দিয়েছি, আর চিনি দিয়ে একটু মিষ্টি করে দিয়েছি। তো ওটাই চা মনে করে ও খাচ্ছে। তো ও মুড়ি দিয়ে চা খায়, মুড়ি বলতে পারে, বলে যে মুই। তো মুই দিয়ে এখন চা খাবে, আর ও চুপ করে বসে থাকে, যখন আমার পাশে থাকে তখন চুপ করে বসে থাকে, ই করে না বেশি, একটা খেলা শুরু করে না, কিন্তু প্রচুর খেলে যখন এমনি সময় প্রচুর খেলে। এই যে আমার চা, তো সে আমার এখন চাতে মুড়ি দিবে, বলতেছে যে আমাকে বলতেছে যে মুই, মানে আমাকে সে মুড়ি দেবে। তো এখন সে মুড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এরকমই করে, সবাইকে দিয়ে খেতে পছন্দ করে, মানে ও যে জিনিসটা নেবে সেটাও আমাদেরকে নিতে হবে এরকম। আর এখন চা খাওয়া হয়ে গেছে, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ওকে আমি সকালের খাবারটা খাওয়াবো। তোর আম্মু খাবারটা রেডি করে দিছে, সকালের খাবারটা ওর আম্মু রেডি করে দেয়। তো এই যে দেখেন, ওর খাবার দিয়ে দিছে। তো ওর জন্য ভাত, নরম ভাত, ও তো শক্ত ভাত খেতে পারে না, নরম ভাত, আর একটা মুরগির ডিম ভাজি, আর একটা সিদ্ধ আলু। তো সে আলু তো আসলে বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো, তো সিদ্ধ আলুটা ওকে খাওয়ানো হয় সকালবেলা। আর তার সাথে দিয়ে দিছে ডাল, পাতলা, একদম পাতলা ডাল, মানে ঝাল ছাড়া, একদম নর্মাল একটা মরিচ মনে হয় এরকম দিয়ে একটা ডাল রান্না করছে ওর আম্মু। তো সেটাই এখন খাবো। তাই ভাত নিয়ে নিলাম, এত ভাত তো আর খেতে পারবে না। আর এটা একটা কিসের জন্য, একটা ভর্তা না কি জন্য দিছে আমি আসলে বুঝতে পারিনি। তো আমি এখন ভাতটা ভালো করে লবণ দিয়ে মাখাবো, চটকায় একদম নরম করে ফেলবো। আর শক্ত থাকলে তো বাচ্চারা খেতে পারে না, একটু নরম করেই দিতে হয়। আর এই যে আমি ডাল নিয়ে নিলাম, ডালে কিন্তু ই নাই, মানে ঝাল নাই, বেশি একটা ঝাল নাই, ঝাল দিলে তো আসলে বাচ্চারা খেতে পারে না, তো এর জন্য ঝাল খুবই কম। তো এই যে ওর খাবারটা এখন রেডি, এখন ওকে খাওয়াবো। আর এখন ওর গোছলের টাইম, তো আমি ওর জন্য কাপড় রেডি করে ফেলছি, ও কি পরবে। তো এই জামাটা আর এই পায়জামাটা, মানে প্যান্টটা বের করছি, আর এই যে পাউডার, ওর তো পাউডার সবসময় লাগে। আর এটা হলো ওর তোয়ালে, মানে ওর গামছা, এটা এখন নিয়ে যাবো ওকে গোছল করাইতে। তো এখন বাজে প্রায় 12:30, তো 12:30 দিকে ওকে আমি গোছল করাই। আর যেহেতু আমাদের বাড়িতে আসছে, আর ও তো বাড়িতেই গোছল করে, তো আমি বলো যে হালকা একটু পানি গরম করে নিতে, আমাদের ট্যাপের পানিটা একটু ঠান্ডা, তো বললো যে হালকা একটু গরম করে নিতে, কারণ জায়গা চেঞ্জ হলে কিন্তু পানি চেঞ্জ হলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যায়। আর এই জন্য আমি একটু হালকা পানি গরম করে নিলাম, আর এর সাথে আমি পানি কিন্তু মিশাই নিব, একদমই মানে একদমই গরম রাখবো না, জাস্ট কোনো রকম। আর এই যে দেখেন কি করতেছে, সে তার কাজে লেগে পড়ছে, কিন্তু এলোমেলো করবে না, জাস্ট ধরে খেলবে, কিছু ফেলবে না, ও কখনো কিছু ফেলে না। তারপর কিছু ধরে দেখা যায় অনেক বাচ্চারা ফেলে দেয় কিংবা নষ্ট করে, এই হ্যাবিটটা ওর নাই, মানে এটা ওর নাই বললেই চলে, ও কখনোই কোনো জিনিস নষ্ট করে না, জায়গার জিনিস জায়গা রাখে। এর জন্য আসলে ওর পাশে কোনো জিনিস রাখলেও ও সেটাকে নষ্ট করে না। তো এই যে দেখেন, আমি কিন্তু পানিটা মিশাই নিচ্ছি, বেশি একটা গরম, মানে গরম রাখবোই না বললে চলে, জাস্ট মানে আমার হাতের, মানে হাতে সয় এরকম গরমটা রাখবো, কারণ ঠান্ডাটা কাটার জন্য আমি এই পানিটা গরম করে নিছি। আর আমাদের বললামই তো, আমাদের ট্যাপের পানি প্রচুর ঠান্ডা, এই ঠান্ডা পানিতে গোসল করালে যদিও ঠান্ডা লেগে যায়, আর এখন তো ওয়েদার তো ভালো না, ঠান্ডা লাগলে অনেক সমস্যা। তো দেখেন, সে এই গেঞ্জিটা পরবে গোসল করে, যার জন্য সেই গেঞ্জিটা নিয়ে আসছে, আর সে গোসল করার জন্য রেডি, আর সে নিজেই গোসল করবে এরকম একটা ভাব। তো আমি বলতেছি তুমি, সে দেখেন জামাটা ভিজাতে গেছিলো, তো আমি তার কাছ থেকে নিয়ে নিছি। তো তার গোসল শেষ, এখন তাকে আমি এই গেঞ্জিটা পরাবো, সে ওই গেঞ্জিটা পরবে না, আর এই যে তার এই যে খেলনা সেটা দিয়ে খেলে। এটা হলো ওর প্রথম বার্থডের বেলুন, বার্থডে হ্যাপি বার্থডে, সেই ডিটা এখনও বেঁচে আছে, নষ্ট হয় নাই, বাকিগুলার গ্যাস বের হয়ে নষ্ট মতো হয়ে গেছে। তো এইটা সে পড়বে, সেইটাই পড়বে, ওইটা পড়বে না। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি এইটাই পড়ো। তো এখন ওকে কাপড় চোপড় পরাবো।
আর এখন তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, দেখি ঘুমায় নাকি। মনে হয় ঘুমাবে না, কারণ ও এই টাইমে ঘুমায় না, ও সবসময় খালি শুধু খেলা করতে চায়, এরকম একটা খেলবে সে, তো ঘুমাবে না মনে হয়। তো ঠিক আছে, আর এখন হলো দুপুরবেলা, আমার ছোট চাচি ওর জন্য খাবার পাঠাইছে। ওই যে দেখেন আমার চাচাতো বোন ওকে খাওয়াচ্ছে, মানে আমার চাচার মেয়ে ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছে। তো এই যে ও বলতেছে গি, ও তো গোস্ত বলতে পারে না, গিস গিস করে, ঠিক আছে, আসলে ছোট মানুষের ভাষা, তো তো বলতেছে গিস গিস, আসলে কিন্তু খাবে না, জাস্ট বায় না। তো আমার চাচাতো বোন চেষ্টা করতেছে খুব খাওয়ানোর চেষ্টা। তো আমার চাচা চাচি আমার চাচাতো বোন ভাই ওরা খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে ওকে, আমার ভাগ্নিটাকে। তো আসলে সবাই আদর করি বলেই তো মানে সবাই মিলে রাখতে পারি ওর মাকে ছাড়া, যেহেতু ওর মার ছোট একটা বাচ্চা আছে। তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের বাড়িতে নিয়ে এসে ওকে রাখার, ও আমাদের বাড়িতে ভালো থাকে। তো খাচ্ছে না, জাস্ট বলতেছে এটা ওটা, ও ভাবতেছে পেঁয়াজ খাবে, তো পেঁয়াজও দিচ্ছে। তো আমি বললাম পেঁয়াজ দেওয়ার দরকার নাই, ও খাবে না, ও বায়না করতেছে, তো ওকে আমি পরে খাওয়াবো। তো ওকে একটা প্লেট এনে আমি সামনে একটু কয়েকটা পোলাও আর একটু এই রানটা দিয়ে দিলাম, যদিও খায়। তো দেখেন কি করতেছে, ছোট্ট ছোট্ট হাত দিয়ে, আমি যখন এগুলো দেখি আমার না খুব ভালো লাগে, মানে সারাদিনের টায়ার্ডটা মানে টায়ার্ডনেসটা চলে যায় যখন এই কাজগুলো করে। দেখেন মানে ভাত মনে হয় একটা ঢুকছে কি দুইটা ঢুকছে, মানে মানে খাওয়ার ই আলাদা, মনে হচ্ছে কত খাবে, আসলে সেরকম কিছুই সে খায় না। তো এই যে দেখেন পড়ে গেছে, সে আবার তুলতেছে। এইটা আমি শিখাইছি যে পড়ে গেলে তুলবা, কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে খাবার ফেলে দিলে সেটার সেটার ই করে না, গোনে না। তো আমি বলি যে না, একটা ভাতেরও অনেক দাম, ভাত পড়ার সাথে সাথেই উঠাবা, কম ভাত নষ্ট করবা না। তো এটা আমিও শিখাইছি। আর ও তো চলে গেছে কথা বলতে বলতে, মাঝখানে আমার আর ভিডিও করা হয় নাই ব্যস্ততার কারণে। তো ওকে গোছানো, ওকে রেডি করে দিয়ে আসা, এই জন্য আর আমার ক্যামেরাটা ওপেন করা হয় না। তো কথা বলতে বলতে এই যে ও কিন্তু চলেও গেছে, আর এখন হলো এই সেই ডিটা খেলে বিছানার উপর রেখে গেছে, আর আমি এখন বিছানাগুলো পরিষ্কার করব, কারণ দুই বিছানায় প্রচুর ময়লা বলতে ওকে খাওয়াইছিলাম, তারপর রেডি করাইছিলাম, তো বিছানাটা এলোমেলো হয়ে আছে। তো এখন বিছানাগুলো পরিষ্কার করব, তারপর আমি একটু রেস্ট নিব। তো ওকে দিয়ে আসছি ওর আম্মুর কাছে, আর ওকে রাত্রেবেলা ওর আম্মু যদি খায় তো খাওয়াবে, ভাত খাওয়াইলে খাওয়াবে, না হলে সুজি খাওয়ালে খাওয়াবে। আমি যখন নিয়ে আসি তখন আমি ওর ফিডার আনি না, আমি সুজি খাওয়াই না, আমি ভাত খাওয়াই, অন্য কিছু খাওয়াই, আমি সুজি খাওয়াই না, কারণ আমি সুজিটা রান্নাও করতে পারি না ওর আম্মুর মতো। তো এই যে ডিটা রেখে দিলাম, যদি কালকে আসে তো ওই ডি ডিয়ে আবার ডি দিয়েই খেলা করবে। তো বিছানাগুলো পরিষ্কার করে ফেললাম, আর এই যে আমাদের পর্দাটা, মানে পর্দাটা একটু এলোমেলো ছিল সেটাও ঠিক করলাম, আর সোফাগুলো অনেক এলোমেলো হয়ে আছে ওইগুলো একটু গোছাবো। আসলে কি হয়, সারাদিন আমি যতই কাজ করি, যতই টায়ার্ড থাকি, যদি এলোমেলো থাকে ঘর বাড়ি, আসলে মানে হয় যে টায়ার যেন আরও বেশি হয়ে যায়। তো এতটুকু মানে এতটুকু গায়ে শক্তি রাখে যেন ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে যেন রেস্ট নিতে পারি, কারণ ঘর বাড়ি এলোমেলো রেখে যদি রেস্ট, আমার তো রেস্ট জীবনেও হবে না, আর যদি ঘরের উপর একটা কাজ থাকে তাও আমার রেস্ট হয় না। তো চেষ্টা করি সবসময় সব কাজ শেষ করে তারপরে একদম ফ্রি হইতে, কারণ কাজ ঘরের উপর রাখলে আমি শান্তিতে বসতেও পারি না। তো এই যে এই পর্দাটাও এলোমেলো হয়েছিল, এটাও একটু গুছিয়ে রাখলাম, আর সোফাটাও একটু গুছিয়ে রাখবো, এই তো তো এটাও একটু গুছিয়ে নিলাম। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাই আজকে প্রথম আসছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তাদের তো অনেক 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 বেশি ধন্যবাদ, কারণ আমি আসলে চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার, প্রতিদিন ভিডিও দেওয়ার, আমার যতই কষ্ট হোক, আমি যতই ব্যস্ত থাকি, আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর খারাপ যদি কেউ যদি দেখে কমেন্ট করে, যদি একজনও ভিডিও দেখে যদি কমেন্ট করে সেটাও আমি অনেক বেশি খুশি হই, কেউ যদি ভিডিও দেখে। আর আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে ভিডিওটি দেখে তারপর কমেন্ট করার, কারণ কি হয় সেটা আপনার জন্য সুবিধা, আমার জন্য ভালো, এটাই আর কি। তো এই যে দেখেন আর একটা ঘরও আমি গুছিয়ে নিলাম। তো আমি এখন এই সব পরিষ্কার করে ঠিকঠাক করে আমি একটু রেস্ট নিব, আমি একটু চা খাবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করতেছে, আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, আজকে তো আসলে গরমের কি বলবো, যেমন গরম তেমন মানে বৃষ্টি নাই, এরকম একটা ওয়েদার। তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।